রাজ্যে দমদম বাগডোরার পরে তৃতীয় স্থানে রয়েছে বালুরঘাট বিমানবন্দর। অতীতে এই বিমানবন্দর থেকে একাধিক বিমান চলাচল করেছে। এরপরে বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বিমানবন্দরটি। যদিও রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় বিমানবন্দরের কাজ, দীর্ঘদিন চলাচল করে হেলিকপ্টার। কোচবিহার বালুরঘাট মালদা হয়ে কলকাতায় যাতায়াতের জন্য সংস্কার করা হয় বিমানবন্দরটি, কিন্তু সংস্কারের পরেও বালুরঘাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় বর্তমানে পড়ে রয়েছে। দীর্ঘদিন আগে নতুন করে সংস্কার ও পরিকাঠামো গড়ে তোলার কাজ হলেও এখনও উড়ান চালু হয়নি বালুরঘাট বিমানবন্দরে। বর্তমানে উড়ান চালুর জন্য কতটা উপযুক্ত রয়েছে, কি কি পরিকাঠামো রয়েছে, সেসব সব বিস্তারে খতিয়ে দেখছেন। কয়েকবার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দপ্তর আধিকারিক ও রাইটসের আধিকারিকরা। রানওয়ে থেকে বিমানবন্দরের অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন আধিকারিকরা, কিন্তু বালুরঘাট বিমানবন্দর পড়ে রয়েছে সেই তিমিরেই। কলকাতা কোচবিহার উড়ান চললেও বালুরঘাট বিমানবন্দরটি রানওয়ে হয়ে পড়ে রয়েছে। রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনে চলছে না কোনো উড়ান। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, একটা এয়ারপোর্ট চালু করতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয়। সমস্ত বিষয়গুলি রাজ্য সরকার দেখছেন। অপরদিকে কেন্দ্র সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট বিমানবন্দরটি রাজ্যের অধীনে রয়েছে, প্রথমে এটি এয়ারপোর্ট অফ ইন্ডিয়ার হাতে তুলে দিতে হবে। এছাড়াও যে কোনো জায়গায় বিমান চালাতে গেলে বিমান কোম্পানিগুলির সাথে যোগাযোগ করে তাদের রাজি করাতে হয়। এই কাজটি সরকারের। তবুও কলকাতা ও কোচবিহার যে কোম্পানি বিমান চালায় আমি তাদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য, রাজ্য সরকার যদি গ্যাপ ফান্ডিং এর দায়িত্ব নেয় তবে পরিষেবা চালু করা যেতে পারে। কেন্দ্র সরকার উঠানের ভর্তুকি দেয়, বাকি গ্যাপ ফান্ডিং এর ব্যবস্থা রাজ্য সরকার যদি করে তবে উড়ান চালু করা সম্ভব। দেখুন, এয়ারপোর্টের বিষয়টি আপনারা জানেন, এয়ারপোর্ট চালু করা নির্ভর করে হচ্ছে আপনার কোনো বিমান কোম্পানি যদি প্লেন চালাতে রাজি হয় তার উপরে নির্ভর করে। গত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং এখানকার মন্ত্রীও বলেছিলেন 6 মাসের মধ্যে নাকি এয়ারপোর্ট চালু হবে। সেটা তো প্রায় 1 বছর হতে চলল, আমরা দেখছি কীভাবে হয়, হবে না এইভাবে, আমরা জানি তো কেন হচ্ছে। প্রথম কথা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে এয়ারপোর্ট তুলে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো কোম্পানির সাথে কথা বলে সেই কোম্পানিকে রাজি করাতে হবে এখান থেকে এয়ারপোর্ট প্লেন চালানোর জন্য। সেই কাজটা সরকারের, কিন্তু আমি নিজে করেছি। যে কোম্পানি কোচবিহার অবধি, কলকাতা থেকে কোচবিহার এটিআর চলায়, সেই এটিআর কোম্পানির সাথে আমি কথা বলেছি। তাদের বক্তব্য হচ্ছে গ্যাপ ফান্ডিং রাজ্য সরকার যদি করে, গ্যাপ ফান্ডিং মানে 18 থেকে 19টি সিট থাকে, প্রতিদিন হয়তো 18-19টি সিটের প্যাসেঞ্জার পাওয়া যাবে না, যে কটি পাওয়া যাবে না কেন্দ্র সরকার উড়ান প্রকল্পে ভর্তুকি দেয়, বাদবাকি টাকাটা রাজ্য সরকারকে গ্যাপ ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। গ্যাপ ফান্ডিংয়ের ব্যবস্থা করলে এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে এয়ারপোর্টকে মেনটেন করার জন্য, তাহলে পরেই এখান থেকে চালু হবে। আমি অলরেডি কোম্পানির সাথে কথাও বলে রেখেছি যে কোম্পানি কোচবিহারে চালাচ্ছে, কারণ এখানে যেহেতু রানওয়ে ছোটো হওয়ার জন্য বড়ো কোনো এয়ারবাস বা বড়ো প্লেন এখানে নামা সম্ভব নয়। এটিআরই আপাতত চলতে পারে, কিন্তু রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে গ্যাপ ফান্ডিংয়ের জন্য। আমি অনুরোধ করব যারা এই জেলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছেন যে তারা এগিয়ে আসুন, আমার তরফ থেকে সর্বত রকম সহযোগিতা পাবো। আমি কেন্দ্রীয় মন্ত্রীর সাথেও কথা বলে রেখেছি, কেন্দ্র সরকারের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা পাবো। থ্যাংক ইউ। আর পরিস্থিতি তৈরি হয়েছিল এক সময়, তো এখন এটা নিয়ে কিন্তু তাও চালু হয়নি, তো স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এই এয়ারপোর্টটা চালু হওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে যদি লেটেস্ট আপডেট কি আছে? একটা এয়ারপোর্ট চালু করা মানে অনেক স্টেপস রয়েছে, তো স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে তার জন্য বিভিন্ন যে স্টাডি রিপোর্ট তৈরি করা, প্রথমে একটা লাইসেন্সিং নেওয়া দরকার আছে, এই ধরনের ইত্যাদি অনেক একটা কাজ আছে। সেটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা কলকাতা থেকে দেখা হচ্ছে, সেটা ডিটেলস মানে আমরা এখান থেকে বলতে পারবো না, তো কিন্তু স্টেট গভর্নমেন্ট হেডকোয়ার্টার থেকে ওটা দেখা হচ্ছে। ওটা কবে নাগাদ চালু হতে হবে? না না, ওই ডিটেলস আমি বলতে পারবো না, কারণ ওটা আমরা এখান থেকে দেখি না ওটা। থ্যাংক ইউ স্যার।